প্রতিবন্ধীদের জন্য পঁচিশ হাজারে সোলার সাইকেল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো এদের সরকারের প্রকল্প এ টুয়ার স্টলে বিভিন্ন উদ্ভাবন স্থান পেয়েছে এর মধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে সোলার পাওয়ার সাইকেল যন্ত্রটি বাংলাদেশি উদ্ভাবন এটি মেলা থেকে কেনার সুযোগ না থাকলে কবে কোথায় কিভাবে কেনা যাবে সে তথ্য মিলছে এটুআর আইল্যাব কো অর্ডিনেটর মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা টাইমসকে বলেন যাদের পার্কিং বা এক হাত নেই এ যন্ত্রটি তাদের জন্য অটোরিকশা জাতীয় এ যন্ত্রটি ব্যবহার করে তারা জীবিকা নির্বাহ করতে পারবেন এটি দিনের বেলায় সৌরশক্তির মাধ্যমে চলে সোলার প্যানেলের পাশাপাশি এর ব্যাটারি বিদ্যুতের মাধ্যমেও চার্জ করা যাবে ট্রাইসাইকেলটি রাতে চালানোর জন্য রয়েছে হেডলাইট এতে ব্রেকিং সিস্টেমও রয়েছে আরোহীর মাথার ওপর রয়েছে প্রশস্ত ছাউনি